Hey everyone, welcome back to my channel. I'm Mamti. This is my channel, Elegance Mom. দেখুন গাইজ, আমাকে ঘরের মধ্যে এসে ও নিজে শুয়ে পড়েছে, আমাকে বসিয়ে রেখেছে। ঠিক আছে, কেমন মেয়ে দেখুন। বাইরে থেকে ঘরে নিয়ে আসলে এখন দেখুন নিজের মতো নিজে ফোন কাটছে, আমাকে বলছে যে তুই বসে থাক না, শুয়ে থাক, আমার দেখার দরকার নেই। বাইরেতে এনে এইভাবে কেউ ইনসাল্ট করে, দেখুন মুখটা ভালো করে দেখুন, দেখুন দেখুন আমার শরীরটা আছে, সত্যি ভালো নেই। দেখুন দেখা যায় ফোনের মধ্যে কি যে করছে ওই জানে। ভিডিও পাঠিয়ে ঠিক আছে, কোথায় ভিডিও পাঠিয়েছে? হ্যাঁ দেখুন গাইজ, দেখুন এই দেখুন, ঠিক আছে ছবি পাঠিয়েছি। তো গাইজ বাড়ির দিকে এখন যাচ্ছি, অনেকক্ষণ বসলাম, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। মেন কথা হচ্ছে যে ফার্স্টে যে নাম্বারটা ফার্স্টে ডায়াল করেছিলাম ওই নাম্বার থেকে অনেক জায়গাতে আবার ফোন আসছে, তো এখন ভাবছি ওই নাম্বারটাতে আরেকবার আমি কল করে দেখবো। ঠিক আছে, ছেলেটা একটুখানি একটু বোকা, মানে বোকা না চালাক সবই ঠিক আছে, কিন্তু মানে একটু পড়াশোনার দিক থেকে একটু বোকা বোকা ভাব দেখায়। যাই হোক, ওই নাম্বারটা থেকে ফোন করছে, এখন দেখি ওই নাম্বারটা ডায়াল করে দেখি যে ওই নাম্বারটাকে আরও মানে কল যায় কিনা, কল গেলে তো ওই নাম্বারটাকে আবার ওই কথা বলবো আমি। ঠিক আছে, আশা করি ও ঘুমিয়েছে, আমাকে ঘুমোতে দেয়নি। ঠিক আছে, কীরকম ভাবুন, আশা করি বুঝতে পারবে না। ঠিক আছে, না বুঝতে পারলেই ভালো। ঠিক আছে, দেখছি ওখানে গিয়ে কী করা। গাইজ এখন আমি পটলকে ফোন করছি, গাইজ ওটা আমরা ভালোবেসে নাম দিয়েছি পটল, ওর নাম হচ্ছে পটলা। ব্ল্যাক ব্ল্যাক আছে না তো? না, ও সারাদিন ব্যস্ত থাকে সার। হ্যালো 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 বাবু, হ্যালো বাবু, গাইজ ও ফোন কেটে দিয়েছে। গাইজ ওখানে হনুমান, সেটা আমি তোমাকে দেখাতে বলছি, আমার ফোন করছে গাইজ ও পটল এই বাসটায়। হ্যালো বাবু, তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য দাঁড়িয়ে আছি এখানে। হ্যালো বাবু, আমি সোনিয়া। বাবু তাহলে চলে আসো, দেখো না এখানে হনুমানগুলো নাচানাচি করছে, ওই দেখো, তাড়াতাড়ি আসো, হনুমান নাচ দেখবো। বাবু বাবু কথা বলছো না কেন? করোনা হয়েছে? কথা বলছো না কেন? করোনা হয়েছে? বাবু তোমার হবু বউ, তাড়াতাড়ি আসো। আরে এই মদন বাচ্চা কথা বল, কে 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 করছিস কেন? হ্যাঁ তুই অতটা তো ভোলা নয়। হ্যাঁ এখন কে কে করছিস, সাধু সাজছিস নাকি তুই? তোরা সব কথা না বলে তোর সব কিছু ভাইরাল করে দেবো কিন্তু আমি। এটা পটল তো, জানিস তো দেখি যাবার। তুমি তাড়াতাড়ি আসো, তোমার খবর হচ্ছে, তুমি এখন বলছো কে আপনি? অতি সাধু সেজো না, এ মদন বাচ্চা কথা বল। বল তো কে? আবার তুই তো করে করছিস কি, সম্মান দে সম্মান, ঠিক আছে? তারপরে বলে দিবি এটা প্র্যাঙ্ক হবে এখনই। হ্যালো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় এখানে, তোর খবর আজকে হচ্ছে, দাঁড়া, তোর যত কিছু আছে আমার কাছে আমি সব ভাইরাল করে দেবো সব। ঠিক আছে ঠিক আছে, মানে এদিকে
করছো? আবার ঠিক আছে করছো? তোমার খবর হচ্ছে আজকে? আপনার এইগুলো আপনি বুঝতে পারছেন আপনার কি হচ্ছে? ওর খবর আছে দাদা মদন ডুপ্লিকেট। তেল নিয়ে গেলি বলবি জঙ্গলে মনে পড়ে সেই কথা? হনুমানের জন্য যেতে পারছি না, মিউট করেছি। এ মাম্পি এদিকে চলে আসবে কিন্তু। আরে হনুমানের ভাই সব মাথা থেকে উড়ে গেছে, সেটা বুঝে যাচ্ছে। হ্যালো, তাড়াতাড়ি আয় তোর খবর আছে, তাড়াতাড়ি আয়। গাইজ হনুমান, গাইজ হনুমানের ভয়ে ওখান থেকে এখানে চলে এসেছি, ঠিক আছে? হনুমান ঘর থেকে তেড়ে আসছিল, সেই ভয়ে চলে এসেছি। ব্লার আসছে সেই ভয়ে চলে এসেছি, তো ফোনটা আমি কেটে নিয়েছি ভয়ে, তো মানে হনুমানের ভয়ে, ওর ভয়ে না। তো আমি ফোনটা আবার করছি। ওরও ভালো ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট না থাকলে কি কথা বলে? তো নাম্বারটা সেভ করে দিবি, ডিপি দেখালাম সেটাই তো, নাম্বারটা ইয়ে কর, ও মানে দেখেই নিজের জন্যই এত গাধা মেয়েটা। নাম্বারটা সেভ করতে কে বলেছে? ও তোই কিনতে পারেছে। হ্যালো হ্যালো, তুমি ফোনটা কাটলি কেন? ঠিক করে অন করেছি। হ্যালো, এই গলা চিনিস আমার, বল আমি কে? তুই তো চিনবি, গলা চিনবি, তো তো মানে ক্যারেক্টারের দোষ আছে তোর, তুই তো সবার কাছে সাজু সেজে থাকিস, আমি কিছু পারি না, আমি এই পারি না, আমি সেই পারি না, এটা তো সব পারিস। হ্যাঁ, অন্বেষা, ও মাই গড, এটা নাকি অন্বেষা? লজ্জা করে না তোর, লজ্জা করে না, নাম্বার সেভ করে নিয়ে আমার ডিপি দেখিস। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গিয়ে ডিপি দেখে এসেছিস, জানিস না তুই? আমার নাম্বার পটের কাছে ছিল, বলে দে। রাখুন, আপনি রাখুন। মানে এত ছাগল একে, মানে এর দ্বারা একে যদি কোনো সময় ভিডিওটা আমি কী করি, আমি এর জন্য না কোনো সময় কোনো জায়গায় রেখে আমি ভিডিওটা করি সব জায়গায়, কারণ একে দিয়ে ভিডিও করতে পারে, ভিডিওটা এরকম এরকম করবে, না না ভিডিও নয় হচ্ছে কথা, ওকে কে বলতে বলেছে? এই পটল আবার ফোন করছে, ঠিক আছে, মিস কল দিয়েছে, এগুলো কোনো কথা?
মানে আজকাল ফ্রি ফ্রি কি বলবো এটাকে, মানে এরকমের যুগে ও এরকম এরকম করছে, ঠিক আছে, মানে এরকমের যুগে ও এরকম এরকম করছে, ঠিক আছে। তো গাইস ব্যাপারটা হচ্ছে পুরো মানে সন্ধে হয়েই গেছে, তার মধ্যে হচ্ছে পটল আবার ফোন করছে, রস কম না, ঠিক আছে, তাও মিস কল দেবে। হ্যালো, এই যে কি হয়েছে, আমার ইচ্ছা, আমার ফোন, আমার ব্যালেন্স, আমার আমার ঠিক আছে, কথা বলে নিক তারপরে ফোন করছি। বাড়ি চলে যাচ্ছি আর কিছু বলার নেই, ঠিক আছে, আসবে এখন। তোমার কালা কালা লাগছে, যারা গাছপালা রয়েছে, এই যে পুরো গাছপালা রয়েছে, বলে এই কাল করা লাগছে, অসুবিধা নেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব করে দেবেন, আর দুদিন পর আবার দেখা হবে। আবার নতুন 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 ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা অন করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে হনুমান রয়েছে, আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে, ঠিক আছে, এও এখান দিয়ে বাড়ি চলে যাবে, আমি এখান দিয়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে। তো আর বেশি হেজি লাভ নেই, আমাকে একটু সাবধানে বাড়িতে ভিডিও করতে করতে গেলে আমি শেষ, হ্যাঁ টাটা, ঠিক আছে, টাটা।